টিপস বাংলা প্রোতে আপনাদের স্বাগতম। তো আমরা গত পর্বে সাইডবার কীভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়েছিলাম। তো এক পর্বে শেষ হয়নি, সেটি দ্বিতীয় পর্ব আজকে। তো আমরা এই পর্যন্ত কাজ করে এসেছিলাম। তো এখানে আমাদের কিছু কাজ এখনও বাকি আছে ব্লগসের, এখানে ইমেজ সেট করা হয়নি, আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে। তো আজকে আমরা সেই কাজগুলো আপনাদের করিয়ে দেখাবো। তো আমরা এখানে কি করেছিলাম, যখন আমরা সাইড মেনু ওপেন করব, ওপেন করার পরে এগুলো একটা ক্লিক করব যে কোনো একটা অপশন, তখন সাইডবারটা হাইড হয়ে যাবে। তো এখানে কিছু কাজ বাকি আছে, সেটা কি করতে হবে, কিছু প্রসিডিউর আছে সেগুলো আমরা করে নিই। তো আমরা প্রসিডিউরসে যাব, প্রসিডিউরসে যাওয়ার পরে এই অপশনটা আমাদেরকে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমাদের একটু কাজ বাকি আছে, সে কাজটা হচ্ছে এখানে ক্লিক করব, করার পরে ইম্পোর্ট এক্স, এটা আমরা এখানে নিয়ে নিব। ঠিক আছে, নেওয়ার পরে কল প্রসিডিউর এই অপশনটা চলে আসবে, এখান থেকে এটা আমরা নিয়ে এসে সিম্পলি ড্র্যাগ করে দেব। তারপর যেটা করতে হবে, তো আমাদের এখানে কল প্রসিডিউর এখানে আইটেম ভ্যালু অ্যাড করে দিতে হবে একটা। এখানে সিম্পলি এখানে ক্লিক করার পরে এই দেখেন গেট আইটেম ভ্যালু অপশনটা আছে, এটা এখানে এনে ছেড়ে দিতে হবে। এরপরে আমাদের সিম্পল কিছু কাজ বাকি আছে, কিছু লজিকের কাজ করতে হবে। এই যে আমরা গেট ভ্যালু দিলাম, আইটেম ভ্যালু যেটা সেটা এখানে মিলিয়ে দিতে হবে, কিছু লজিকের কাজ আছে। তো কন্ট্রোলে যাই, তো আমরা কন্ট্রোলে যাব, কন্ট্রোলে যাওয়ার পরে ইফ দেন এই অপশনটা নিয়ে নিব এখানে। তারপর লজিকে যেতে হবে, লজিকে যাওয়ার পরে এই অপশনটা নিব। এখন আমাদের যেটা করতে হবে, এই ক্রসবারে ক্লিক করলে দেখেন গেট অপশনটা চলে আসবে, এটা নিয়ে আমরা এখানে সিম্পলি এখানে বসিয়ে দেব। অর্থাৎ আমরা এখানে যে অপশনগুলো নিয়েছি এই অপশনগুলো এখানে দিয়ে দিতে হবে সবগুলো। তো আপনারা দেখেন, দেখলে সব কিছু বুঝতে পারবেন। এরপরে কি করতে হবে, এখানে হোম বাটনটা আছে, এটা আমরা সিম্পলি কপি করে নিব, ডুপ্লিকেট করে নিয়ে এটা আমরা এখানে বসিয়ে দেব। এরপরে যেটা করতে হবে, তো এটা দেওয়ার পরে যেটা আমাদের করতে হবে, যখন হোমে ক্লিক করবে তখন ওপেন হবে অ্যানাদার স্ক্রিন, আর একটা স্ক্রিন ওপেন হবে। এর জন্য আমাদের কন্ট্রোলে যেতে হবে, ওপেন অ্যানাদার স্ক্রিন অপশনটা নিতে হবে। তো স্ক্রিন নাম আমাদের এখানটা দিয়ে দিতে হবে। তো হোম যেহেতু আমাদের হোম স্ক্রিন দেয়া আছে একটা এসওএমই, আমরা এটা এখানে দিয়ে দিব। তো এর জন্য যেটা করতে হবে, আমরা এখানে সিম্পলি টেক্সট নিয়ে নিতে পারি এখান থেকে, অথবা এটা ডুপ্লিকেট করে দিয়ে দিতে পারি। হোম স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। তো দেখেন আমাদের এখানে স্ক্রিন বা হোম স্পেলিংটা ঠিক আছে, এভাবে দিতে হবে। আপনারা চাইলে নতুন স্ক্রিন ক্রিয়েট করে ওইটা দিতে পারেন। তো বন্ধুরা, এটা গেল শুধুমাত্র একটা অপশনের কাজ, যেটা হচ্ছে হোম। এরকম আমরা 5টা নিয়েছিলাম, তো সবগুলো এইভাবে করতে হবে। এর জন্য যেটা করতে হবে, এখানে দেখেন ইফে যাবেন, যাওয়ার পরে এই সেভ যে অপশনটা আছে এটা নিয়ে নেবেন। নিয়ে নিলে দেখেন একটা অপশন চলে আসছে। তো চাইলে আরেকটা নিতে পারেন, আরেকটা চলে আসছে, আরেকটা নেবেন, আরেকটা চলে আসছে। তো এইভাবে আমাদের 4টা 5টা যে কয়েকটা থাকে সেই কয়েকটা আমরা এভাবে নিয়ে নিব। এই দেখে নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে প্রতিটাই আপনাকে এইভাবে করে দিতে হবে। আপনি সিম্পলি এটাকে কপি করে নেবেন, এটা কপি করে নিতে হবে, সরি। হোমের জায়গায় এখানে আমরা দিয়ে দেব হেল্প। তারপরে এটা কপি করে নিব, ওপেন আদার স্ক্রিন। তো হেল্পের জন্য আমাদের কোনো পেজ ক্রিয়েট করা নেই, তো আমরা একটা অ্যাড স্ক্রিন করে নিচ্ছি। তো স্ক্রিন টু নাম দেওয়া আছে, স্ক্রিন টুই থাক, ওকে। তো এই হচ্ছে স্ক্রিন টু, তো স্ক্রিন টু আমরা ওখানে দিয়ে দেবো। ব্লগসে কিছু নাই এখন, আমাদের স্ক্রিন ওয়ানে কাজ হচ্ছে। তো এখানে স্ক্রিন টু দিয়ে দিতে হবে, SCREN 2। তো এইভাবে আপনাদের সবগুলো করতে হবে। তো এইভাবে আপনারা সবগুলো করে নেবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা হয়ে গেলে আমাদের একটা কাজ এখনো বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ইমেজ সেট করা হয়নি। এখন এই ইমেজটা এখনো সেট করা হয়নি, এটা সেট করার জন্য আমাদের যেটা করতে হবে, ডিজাইনে গিয়ে একটা ইমেজ আপলোড করে নিতে হবে। তো সিম্পলি এখান থেকে একটা ইমেজ আপলোড করে নিতে হবে। তো ধরুন এখানে একটা ইমেজ আপলোড করে নিব। তো আমি নতুন করে ইমেজ আপলোড না করে এখানে যা আছে সেটাই একটা ইমেজ আপলোড করে সিলেক্ট করে দিব। তো ধরুন এই যে লেখা আছে বিকাশ, BIKASH, এটা ব্লকসে যাব। তো এটা ডুপ্লিকেট করে নিচ্ছি আমরা, ডুপ্লিকেট করে নিয়ে এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে এখানে হুবহু ওই নামটা দিতে হবে আমাদের ডিজাইনে যে নামটা আছে ইমেজে, আর এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব BIKASH। স্পেলিংটা যদিও ভুল আছে কিন্তু কিছু করার নাই, আমাদেরকে ওইটাই দিতে হবে, BIKASH, বিকাশ। ওকে, আমাদের সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, বিকাশ দেওয়ার পরে আপনাকে এখানে ডট দিয়ে JPG দিয়ে দিতে হবে। আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা এখন একটু লাইভ টেস্ট করে দেখি হয় কিনা। থাঙ্কেবল লাইভ ওপেন করতে হবে, একটা QR কোড আসবে, ফোনে থাঙ্কেবল অ্যাপসটা ইনস্টল করা থাকতে হবে। এরপর আমরা কোডটা স্ক্যান করে নেব। লোডিং হচ্ছে। এই দেখেন আমাদের থাঙ্কেবল ওপেন হয়ে গেছে। দেখেন অপশনে চলে এসেছে, এখানে হোম, হেল্প, রেফার। আমরা যে অপশনগুলো দিয়েছিলাম আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে দিইনি, কিছু এগুলো আপনাদের সাজিয়ে দিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে বিষয়গুলো একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা এইভাবে আরও যে অপশনগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে পারবেন এবং এটা দেখতে অনেক সুন্দর লাগবে আশা করি। এখন ব্যাগে ক্লিক করে চলে যাচ্ছে, উপরে ক্লিক করলে ওপেন হচ্ছে, ব্যাগে ক্লিক করলে চলে যাচ্ছে। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদেরকে রেফারেল কীভাবে অ্যাড করতে হয় সেগুলো দেখিয়ে দিব, পয়েন্ট টেবিল সব কিছু বিস্তারিত দেওয়া হবে। তবে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব থাকা লাগবে। আমি প্রজেক্ট কোডগুলো দেবো খুব অল্প সময়ের জন্য, দিয়ে আবার সেগুলো আমি রিমুভ করে নিব। যারা আমার সাবস্ক্রাইবে থাকবেন, যারা নোটিফিকেশন অন করে রাখবেন, কেবল তারাই পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবে ক্লিক করে বেল বাটনে ক্লিক করুন।